দুটা সংবাদৰ হৈতে মবাপৰি দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক আদৰণি দলীয় নেতা কর্মীয়ে কারাগারৰ পৰা ওলাই অহাৰ পাছতে আয়োজন কৰিলে আদৰণি অনুষ্ঠান আপৰ মুখ্য কাৰ্যালয়ত আদৰণি অনুষ্ঠান উপস্থিত থাকে আপৰ মুখ্য নেতাসকল দলীয় সতীৰ্থ সম্বোধন কৰে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে দুদিন পাছত মুখ্যমন্ত্রী পদৰ পৰা পদত্যাগ কৰিব কেজরিওয়ালে দিল্লী জনসাধাৰণৰ ৰায় অবিহনে মুখ্যমন্ত্রী চকীত নবহে কেজরিওয়াল দিল্লী অলিয়ে গলিয়ে যাব কেজরিওয়াল মহাৰাষ্ট্ৰ সমান্তৰালকৈ নিৰ্বাচন বিচাৰিলে আপৰ নেতাগৰাকী দুদিনৰ ভিতৰতে নতুন মুখ্যমন্ত্রীৰ নাম ঘোষণা কৰিব কেজরিওয়ালে জনতাই পুনৰ ভোটদানেৰে মুখ্যমন্ত্রী নিৰ্বাচন কৰিলেহে পুনৰ মুখ্যমন্ত্রীৰ দায়িত্ব ল'ব কেজরিওয়ালে মুখ্যমন্ত্রী হৈ থাকিলেও কেজরিওয়ালৰ হাতত নাথাকিব ক্ষমতা এছ টি এ জামিন মঞ্জুৰ কৰাৰ লগতে আৰোপ কৰিছে কিবাটো বাধা কেজরিওয়ালে মুখ্যমন্ত্রীৰ কাৰ্যালয়লৈ যাব নোৱাৰিব উপৰাজ্যপালে সন্মতি দিলেহে কেজরিওয়ালে ফাইলত চহী কৰিব পাৰিব রাজ্য সর্ববৃহৎ নিযুক্তি পরীক্ষা সুকলমে সম্পন্ন দেওবারে পুৱা 10:30 বজাৰ পৰা অনুষ্ঠিত হয় উচ্চতর মাধ্যমিক পর্যায়ের তৃতীয় বর্গর নিযুক্তি পরীক্ষা তৃতীয় বর্গর নিযুক্তি পরীক্ষাত 7,650টা পদৰ বাবে অবতীর্ণ হয় 11,23,204গৰাকী প্ৰাৰ্থী রাজ্যের 28খন জেলার 2,305টা পরীক্ষা কেন্দ্র মুঠ 11,23,204গৰাকী প্ৰাৰ্থী অবতীর্ণ হয় এই পরীক্ষা কেন্দ্রসমূহৰ ভিতৰত স্পর্শকাতর হিসাবে চিহ্নিত 429টা কেন্দ্রত মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত আরক্ষী আর গৃহরক্ষী জোৱান নিযুক্তি পরীক্ষার নকল করা প্রশ্নকাকত আগতীয়াকৈ রাজহুৱা কৰাকে ধৰি অন্যান্য অসৎ কাৰ্য প্ৰতিৰোধৰ বাবে ৰাজ্য চৰকাৰে ৰূপায়ণ কৰিছে কেতবোৰ ব্যৱস্থা অসম লোকসেৱা আয়োগ পৰীক্ষা নিযুক্তি প্ৰক্ৰিয়াত অসৎ উপায় প্ৰতিৰোধী ব্যৱস্থা আইন 2024 ৰূপায়ণ কৰে চৰকাৰে এডিআরই পরীক্ষার সময়সূচ রাজ্যজুড়ি কর্তন করা হয়েছিল ইন্টারনেট সেবা 1:30 বজালৈকে ইন্টারনেট সেবা কর্তন করার ফল স্তব্ধ হয়ে পড়ে ডিজিটাল ব্যবস্থা যুবকর আক্রমণক লৈ শিবসাগরের দিশামুখ নিশা উত্তপ্ত পরিস্থিতি রাইজে ঘেরাও করলে দিশামুখ থানা শুক্রবার এজন যুবকক আক্রমণ করার বাবে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি পরীক্ষিত দাস নামৰ নেতৃত্ব এজন যুবকৰ নেতৃত্বত এটা দলে তনুস্থায় নামৰ এজন যুবকক আক্ৰমণ কৰাৰ অভিযোগ টি এম পি কেৰ নেতা হৈছে তনুস্থায় বৰ্তমান চিকিৎসাধীন অৱস্থাত আছে এডিআৰ পৰীক্ষাৰ মাজতে বৰপেটাৰ 1 নং গলিয়া হাতত মৰ্মান্তিক ঘটনা 11 লাখ চাকৰি প্ৰাৰ্থীৰ মাজত এহাল ভাতৃ ভগ্নী লৈ আহিল মৰ্মান্তিক খবৰ চাকৰি প্ৰাৰ্থী পুত্ৰ কইনাই মাতৃক মাত দি পৰীক্ষা দিবলৈ যোৱাৰ পিছতে মৃত্যু হয় মাতৃৰ কাৰ্বি আংলং আৰক্ষী জেলা 4 প্ৰবঞ্চক এডিআৰ উত্তীৰ্ণ কৰাই দিয়া নামৰ প্ৰবঞ্চনা ধনৰ বিনিময়ত উত্তীৰ্ণ কৰাই দিয়া প্ৰলোভন এডিআরই পরীক্ষার সময় লক্ষিমপুরের একটা পরীক্ষা কেন্দ্রত এজন শিক্ষকে পরীক্ষার্থী সহায় করার অভিযোগ এগারী পরীক্ষার্থীর শিক্ষকজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বিহিত ব্যবস্থা লোবলে মুখ্যমন্ত্রী আরক্ষী সঞ্চালক প্রধানক সোশ্যাল মিডিয়া যোগে অনুরোধ যুবকজনক লক্ষিমপুরের দুই স্থানত মা প্রসাদর বিষক্রিয়া লালুকপুখুরিয়া লালু ঢেকিয়াজুড়ি খাদ্য বিষক্রিয়া 80গৰাকীকৈ লোক বর্তমান চিকিৎসাধীন অবস্থাত আছে সামগ্রী উপনির্বাচনের পূর্বে গরম রাজনীতি নিরাপত্তারক্ষী অবিহনে সামগ্রীত উপস্থিত জিতু গোস্বামী রকিবুল হুসেনক প্রত্যাহ্বানে সামগ্রীত বিজেপির বিধায়কগী উপস্থিত ট্রেডিং আর বিনিয়োগের নামত 100 কোটি টাকা লুণ্ঠন করা মুসলপুরা মাইনে ব্রহ্মর সহযোগী দীপাঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার পশ্চিমবঙ্গের পর গ্রেপ্তার করেছে আরক্ষী তামুলপুরত আসামির রহস্যজনক মৃত্যু তিনিমহলীয় অট্টালিকার পর জাপ দি মৃত্যু মুখত পরে আসামি থানার পর পলায়নের চেষ্টা করে জাপ দিছিল অট্টালিকাটোর গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত এই আসামিজনক হাসপাতালে লৈ যোৱা হয় যদিও তামুলপুর প্রাথমিক চিকিৎসালয়ত মৃত্যু হয় সরুপথার দীঘলি চাহ বাগিচাত শোকাবহ ঘটনা বাগিচাত থাকা অমৃত সরোবর পুখুরীত সন্ধানহীন হয়ে পড়ে এগারী যুবক যুবকজন হয়েছে বিশাল সিং দুপুরে চড়াই শিকার করবলে যাওয়াতে পড়ি যায় পুখুরীত উনাপুরত সন্দেহজনক লোকক উচ্ছেদ করার দাবিত অব্যাহত প্রতিবাদ সন্দেহজনক লোকক উচ্ছেদের দাবি তথা আরক্ষীর উপর হওয়া আক্রমণের বিরুদ্ধে ট্রাইবেল সংঘর বিভিন্ন দল সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করে উনাপুর কচুতলীত ঘর ত্যাগ করে ইতিমধ্যে তাত থাকা লোকসকলে উচ্ছেদস্থলী এড়ি থ গেছে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত মেয়াদী পত্তা থাকা অজনজাতীয় লোকক উচ্ছেদ করবলেও প্রশাসন সাজু হয়েছে তৃতীয় দিনও অব্যাহত আছে ডিমৰুৱা অঞ্চলবাসী প্রতিবাদ আরক্ষীক আক্রমণ চলোৱা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করার লগতে বেদখলকারীক সাৰ পানী যোগোৱা কংগ্রেস আর এআইডিএফৰ বিরুদ্ধেও প্রতিবাদ মৰিগাঁও লাহৰী ঘাটত এগৰাকী কিশোরীক ফুচুলাই নি এজন লম্পট যুবকৰ শ্লীলতা হানির চেষ্টা প্রথমবি ভয়ানক বিপদৰ পৰা রক্ষা পৰে দুই কিশোরী কিশোরীর শ্লীলতা হানির চেষ্টা চলোৱা লম্পটোর নাম হৈছে নূর জামান সরকার ভূঁয়া নূর জামানক লাহৰী ঘাট আৰক্ষীয়ে সোধা পোছা অব্যাহত রাখিছে হাজুর হয়গ্রীব মাধব মন্দিরের সমীপত ড্রাগস বিক্রি করে থাকা অবস্থাত হাতে লুটে ধরা পড়ে এটা ড্রাগস ব্যাপারী দুর্ধর্ষ ড্রাগস ব্যাপারীটুক হাজুর গায়ন তোলার বাপ ধন দাস মোনাপুরের কচুতলীত উচ্ছেদক লৈ সরকারের রাজনীতি করার অভিযোগ রাজ্যের দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ উচ্চ ন্যায়ালয়ের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে এই উচ্ছেদ অভিযান চলা বলে অভিযোগ অখিল গগৈ ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত বাহিরের মানুষের লগতে উদ্যোগ স্থাপনের বিরোধিতা করলে অখিল গগৈ রাজ্যের হাজার হাজার কোটি টাকার প্রবঞ্চনার কেলেঙ্কারি তল পেলাবলে সোনাপুরত উচ্ছেদ চলার অভিযোগ মুখ্যমন্ত্রী শর্মার বিরুদ্ধে স্মার্ট মিটারের প্রসঙ্গ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ দেখি উচ্ছেদ চলাইছে বলে অভিযোগ অখিল গগৈ কংগ্রেসের পাঁচ নেতা নেত্রীর বিরুদ্ধে কারণ দর্শাওয়া জাননী জারি করা সন্দর্ভত প্রেস বিবৃতি দিয়া কার্যক দুঃখ প্রকাশ করেছে এপিসিসি সভাপতি ভূপেন বরাই সোনাপুরের কচুতলী উচ্ছেদের বিরোধিতা ভূপেন বরার কংগ্রেস সদায় সংবিধানের পক্ষত খিলঞ্জিয়ার পক্ষত আর অসম চুক্তির পক্ষত বলে মন্তব্য করে ভূপেন বরায় গরুখুটি উচ্ছেদের প্রসঙ্গের সমালোচনা করে সোনাপুরের উচ্ছেদক সোনাপুরত শনিবারে কংগ্রেসের প্রতিনিধি দলক বাধা দিয়ে কার্যরও প্রতিবাদ করে ভূপেন বরায় প্রতিবাদী দল সংগঠনের মাজত বহুকেইজন প্রাক্তন কংগ্রেসী তথা ন বিজেপি আছিল বলে অভিযোগ
ধেমাজি জেলা কংগ্রেস কমিটিয়ে আয়োজন করা জ্যেষ্ঠ নাগরিকর মত বিনিময় অনুষ্ঠানত উপস্থিত সাংসদ গৌরব গগৈ দলীয় সভা আর বিভিন্ন সংগঠনের সঙ্গে ভাব বিনিময়ের উদ্দেশ্যে ধেমাজিত উপস্থিত হওয়া সাংসদগুলো সোনাপুরের কচুতলীর উচ্ছেদ অভিযান সন্দর্ভত সাংসদ গৌরব গগৈর প্রতিক্রিয়া বিজেপি সরকারে কংগ্রেসক দোষারোপ করাতক ক্ষমা খুঁজিবহে লাগে বলে কয় গৌরব গগৈ দুধনৈত গোয়ালপাড়া অভিভাবক মন্ত্রী অশোক সিংঘাল বিজেপির সাংগঠনিক সভাত উপস্থিত থাকি কচুতলীর উচ্ছেদস্থলীত সন্দর্ভত মত ব্যক্ত করে মন্ত্রী অশোক সিংঘালে ডিব্রুগড় সদর থানাত সুমি তার্কিকক মারাথন জেরা আরক্ষী পূর্বর ভিডিওর আধারত দুইকে জেরা এই জেরাত প্রকাশ করা তথ্য ভিডিও করে সংগ্রহ করে রাখার ব্যবস্থা আরক্ষী বিশাল ফুকন চুনি বড়া সন্দর্ভত ইন্টেরিয়র ডিজাইনার কৰিশ্মা কাকতিকো আরক্ষী সুদা পোচা করার সম্ভাবনা শেহতীয়াকৈ ওলাইছে এটা অডিও ক্লিপ যত চুমি বড়াই কিছু টানকৈ কোৱা কৈছে কৰিশ্মা কাকতি সেই অডিও ক্লিপ বর্তমান ভাইরাল হয়ে পড়েছে কামাখ্যা রেল স্টেশনত দুষ্প্রাপ্য প্রজাতির 51টা কাছ উদ্ধার রেল আরক্ষীর অভিযানত জব্দ করা হয়েছে কাছ কেইটা গুৱাহাটীৰ চন্দ্ৰপুৰত এগৰাকী যুৱতীৰ মৃতদেহ উদ্ধাৰ চন্দ্ৰপুৰৰ এটা জলাশয়ত ঘন জংঘলৰ মাজত ৰহস্যজনকভাৱে উদ্ধাৰ হৈছে মৃতদেহটো বৰপেটা ৰোড ৰেলৱে ষ্টেচনৰ সমীপত বৃহৎ পৰিমাণৰ গাঞ্জা উদ্ধাৰ বৰপেটা ৰোড ৰেলৱে ষ্টেচনৰ পৰা 2 মিটাৰ দূৰত্বত পৰিত্যক্ত অৱস্থাত 3টা গাঞ্জা ভৰ্তি বেগ ৰেলপথৰ কাষত পৰি আছে হাইলাকান্দি চহৰতলী টেম্পুৰ বজাৰ চুৰিকাণ্ড টেম্পুৰ বজাৰৰ ব্যৱসায়ী হেমন্ত দাসৰ ঘৰত চুৰিয়ে লুটি নিলে নগদ 65,000 টকা নুমলীগড় দিনক দিনে বৃদ্ধি পাইছে বন্যহস্তীৰ উপদ্ৰৱ নুমলীগড় 39 নং ৰাষ্ট্ৰ ঘাইপথ আৰু দৈগুং চাহ বাগিচা অঞ্চলতো অব্যাহত আছে বন্যহস্তীৰ উপদ্ৰৱ দিনৰ ভাগত দৈগুং চাহ বাগিচাত আশ্ৰয় লৈ সন্ধিয়া হোৱাৰ লগে লগে গাঁওসমূহত বন্যহস্তী জাকে প্ৰৱেশ কৰি ঘৰ বাৰী তহিলং কৰে সমাগত বিশ্বকৰ্মা পূজা উপলক্ষে শিৱসাগৰ মৃৎশিল্পীসকলে মৃন্ময় মূৰ্তি শেষ পৰশ দিছে শিৱসাগৰৰ গণপতিৰ উমা শিল্পালয়ৰ খনিকৰসকলে এবাৰ বিশ্বকৰ্মা পূজাৰ বাবে 80টাৰো অধিক মৃন্ময় প্ৰতিমা নিৰ্মাণ কৰি উলিয়াইছে গোৱালপাৰা মহাবিদ্যালয়ৰ ৰেডিঅ' গোৱালপাৰা 89.6 FM মুকলি কৰা হৈছে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ অনুজ দেৱে মুকলি কৰে চৰাইদেউ জিলাৰ চাৰিমুঠীয়া গোহাঁই হাবি অঞ্চলত কৰম পূজা উদযাপন অঞ্চলটোৰ কিৰণ বাকি নামৰ লোকজনৰ ঘৰত আয়োজন কৰা হৈছে কৰম পূজা কলিয়াবৰ চাহ বাগিচা ঢেকীয়াপতীয়া বাঘৰ বিচৰণ সমান্তৰালকৈ বনৰীয়া মহৰ বিচৰণ সন্ত্ৰাসিত হৈ পৰিছে এতিয়া বাগিচা বাকী পোৱালি সভা এজনী প্ৰকাণ্ড মহে বিচৰণ কৰি আছে কলিয়াবৰ চাহ বাগিচাত মানুহ দেখিলে চোচালৈ প্ৰকাণ্ড মহজনীয়ে বিগত 8 বছৰ সম্পূৰ্ণ নহ'ল কলিয়াবৰ তিনিআলিত উৰণীয়া সেতু নিৰ্মাণ কাৰ্য কলিয়াবৰ তিনিআলিৰ মাজেৰে পাৰ হৈ যোৱা ব্যস্ত ৰাজপথ চোৱা চাৰিলেনযুক্ত ঘাইপথ নিৰ্মাণ প্ৰায় সম্পূৰ্ণ হৈছে যদিও লেহেমীয়া গতিৰে চলিছে তিনিআলিৰ উৰণ সেতু নিৰ্মাণ কাৰ্য স্থানীয় ৰাইজৰ অভাৱ অভিযোগ দাবীসমূহৰ প্ৰতি কোনো ধৰণৰ গুৰুত্ব প্ৰদান নকৰে এন এছ আই ডি চি এল তথা জিলা প্ৰশাসনে কলিয়াবৰ তিনিআলিত নিৰ্মাণ কৰা নাই সেৱা পথ নলা নৰ্দমা কলিয়াবৰত বিজ্ঞান ভাৰতীৰ সহযোগত ইছৰোৰ স্পেচ অন হুইল আঁচনিৰ অধীনত ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত বিজ্ঞান মানসিকতাৰ ওপৰত মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছে জামুগুৰিহাটৰ টুপিয়াত কৰম উৎসৱ উদযাপন জামুগুৰিহাটৰ টুপিয়াৰ পাঁচগাঁও সামূহিক ভৱন প্ৰাংগণত অনুষ্ঠিত হয় প্ৰথম বাৰ্ষিক কৰম পূজা গোলাঘাটৰ পোৰা জংঘল আৰু প্ৰজাবস্তি গাঁৱত ৰাইজৰ উদ্যোগত পালন কৰা হৈছে কৰম উৎসৱ পৰম্পৰা অনুসৰি মাংগলিক নীতি নিয়মৰ মাজেৰে এই উৎসৱ পালন কৰা হৈছে সমাগত বিশ্বকৰ্মা পূজাক লৈ মৃৎশিল্পীসকলৰ ব্যস্ততা গোৱালপাৰা দুৰ্গা মন্দিৰৰ মনোৰঞ্জন পালে মৃন্ময় মূৰ্তি তৈয়াৰ কৰিছে কাৰখানাত দিনে নিশাই ব্যস্ত হৈ পৰিছে মঙলবাৰে বিশ্বখনিকৰ বিশ্বকৰ্মা পূজাত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত মৃৎশিল্পীসকল এতিয়া ব্যস্ত হৈ পৰিছে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে কামৰূপ জিলাৰ বাইহাটা চাৰিআলিতো ব্যস্ত হৈ আছে মৃৎশিল্পীসকল ৰাজ্যৰ সমান্তৰালকৈ নগাঁৱৰ কঠীয়াতলী ৰেং বেং চাহ বাগিচাত ৰাজ্যৰ সহযোগত পালন কৰা হৈছে কৰম উৎসৱ পৰম্পৰা অনুসৰি মাংগলিক নীতি নিয়মেৰে কৰম পূজা পালন কৰা হৈছে বিশ্বকৰ্মা পূজালে ব্যস্ত হৈ পৰিছে তামোলপুৰৰ মৃৎশিল্পীসকল কুমাৰীকাটা পালবস্তিৰ মৃৎশিল্পীসকলে প্ৰতি বছৰে পূজাৰ বতৰ এনেধৰণে ব্যস্ত হৈ পৰে ৰঙিয়াত বিশ্বকৰ্মা পূজাৰ সোণালী জয়ন্তী উৎসৱ উদযাপন তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে ৰঙিয়াৰ বাৰোৱাৰী শ্ৰী শ্ৰী বিশ্বকৰ্মা মন্দিৰত উদযাপন কৰা হৈছে সোণালী জয়ন্তী বৰ্ষ শ্ৰী শ্ৰী বিশ্বকৰ্মা মন্দিৰটোৰ সোণালী জয়ন্তী উৎসৱ উপলক্ষে ৰঙিয়াত উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে ভাদ মাহৰ শেষৰটো দেওবাৰে ঐতিহাসিক ঢেকীয়াখোৱা বৰনামঘৰ লাখ লাখ দৰ্শনাৰ্থীৰ ভিৰ পবিত্ৰ ভাদ মাহত এগছি বন্তি জ্বলাই নেদেখাজনৰ চৰণত সেৱা ল'লে ভক্তসকলে ধেমাজি এগৰাকী কণমানি শিশুৱে লিখি উলিয়াইছে দ্য এইণ্ড নামৰ এখন উপন্যাস শনিবাৰে ধেমাজি প্ৰেছ ক্লাবত ষষ্ঠ শ্ৰেণীৰ ছাত্ৰ উদীপ্ত লেখন গগৈ দ্য এইণ্ড নামৰ উপন্যাসখন উন্মোচন কৰা হয় কামৰূপ জিলাৰ কমলপুৰ ক্লাবৰ উদ্যোগত অনুষ্ঠিত হয় কামিনীকান্ত মালীৰ পুৰণি প্ৰাইজমণি ফুটবল প্ৰতিযোগিতা শিশুৰ ফুটবলৰ যৌন নিৰ্যাতন চলোৱা প্ৰশিক্ষকক গ্ৰেপ্তাৰ ডুমডুমা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে বিতৰ্কিত ৰঞ্জন বৰ্মনক 22 ছেপ্টেম্বৰত ডিব্ৰুগড়ত অনুষ্ঠিত হ'ব অসম অলিম্পিক সন্থাৰ নিৰ্বাচন নিৰ্বাচনৰ ভোটযুদ্ধত অৱতীৰ্ণ হৈছে শাসক বিজেপি দলৰ এগৰাকী বিধায়ক অসম অলিম্পিক সন্থাৰ নিৰ্বাচনত খেলুৱৈ গুৰুত্বহীন কৰি শাসকীয় ৰাজনৈতিক নেতাৰে ভৰি পৰাত ক্ষোভ প্ৰকাশ কৰিছে এছিয়ান গেমছৰ ভাৰতীয় দলৰ খেলুৱৈ তৈবুল নেচাই জম্মু কাশ্মীৰ নিৰ্বাচনৰ প্ৰথম পৰ্যায়ৰ ভোট গ্ৰহণৰ দিন সমাগত 18 ছেপ্টেম্বৰত জম্মু কাশ্মীৰৰ প্ৰথম পৰ্যায়ৰ ভোট গ্ৰহণ সমাগত নিৰ্বাচনৰ বাবে জম্মু কাশ্মীৰৰ প্ৰিজাইডিং বিষয়াৰ পলিং বিষয়াসকলৰ ইভিএম মেচিনৰ প্ৰশিক্ষণ প্ৰদান আৰ্জিকৰ চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতালৰ প্ৰাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক গ্ৰেপ্তাৰ চিকিৎসালয়খনত সংঘটিত কনিষ্ঠ চিকিৎসক ধৰ্ষণ হত্যাৰ গোচৰৰ আৰক্ষী বহু পলমকৈ দিয়াৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ আনহাতে ঘটনাৰ সাক্ষ্য প্ৰমাণ নষ্ট কৰাৰ অভিযোগত কেন্দ্ৰীয় তদন্তকাৰী সংস্থাজনে এজন আৰক্ষী বিষয়াকো গ্ৰেপ্তাৰ কৰিছে
অভিজিত মণ্ডলৰ লগতে কলকাতাৰ আৰু দুজন আৰক্ষী বিষয়া চিবিআই নিৰীক্ষণত আছে। কেন্দ্ৰীয় তদন্তকাৰী সংস্থাটোৱে তলা আৰক্ষী থানাৰ উপ পৰিদৰ্শকক গৰাকীকো সোধা পোছা কৰিছে। আৰ্যপুৰ হাস্পতালত 9 আগষ্টত সংঘটিত হোৱা এই ঘটনাৰ পিছতে সমগ্ৰ দেশতে প্ৰতিবাদ অব্যাহত আছে। ঘটনাৰ পাছতে পশ্চিমবংগৰ স্বাস্থ্যখণ্ডত চিকিৎসকৰ নিৰাপত্তাৰ দিশটো উন্মোচিত হৈ পৰিছে। কলকাতাত অব্যাহত কনিষ্ঠ চিকিৎসকৰ প্ৰতিবাদ, আৰ্জিকাৰ মেডিকেল কলেজ এণ্ড হাস্পাতালৰ চিকিৎসক ধৰ্ষণ আৰু হত্যাকাণ্ডক লৈ অব্যাহত আছে প্ৰতিবাদ। খবৰ আৰু আছে সময় বিৰতি। মোৰ আচলতে উদ্দেশ্য আছিল, কাৰণ মোৰ ফ্ৰড কৰাৰ কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, কাৰণ মোৰ প্ৰফেশ্যনটোৱে কেতিয়াও নকয় সেই কামটো কৰিবৰ কাৰণে। দৈনিক 3-8% কমিশ্যনৰ টোপ দিছিল বিনিয়োগকাৰী। ব্লেকষ্টোনৰ মুঠ বিনিয়োগকাৰী আছিল 12,000, ইয়াৰে 7,500 বিনিয়োগকাৰী আছিল অসমৰ। কিন্তু এতিয়া কেছটো সোনকালে সমাধান হ'ব লাগে, কিয়নো আজি ৰঞ্জিত পেগুচাই যদি এনেকুৱা ঠগ প্ৰবঞ্চন কৰিব পাৰে, মানে নিশ্চয় ইয়াত ভাল চক্ৰবেহু আছে। গতিকে আমি সাধাৰণ মানুহখিনিৰ ওপৰত আমি ওলাব পৰা নাই, আমাক বহুতে এতিয়া পইচা পাতি বিচাৰিছে। উল্লেখযোগ্য যে ব্লেকষ্টোন নামৰ এই এপটোৰ যোগেদি মাত্ৰ 3 মাহৰ ভিতৰতে অসমত প্ৰায় 7,500 লোকে কোটি কোটি টকা বিনিয়োগ কৰিছে। কিন্তু 2024ৰ 6 ফেব্ৰুৱাৰীৰ পৰা ব্লেকষ্টোন এপৰ লিক খুল নোহোৱাত হাহাকাৰ লাগে অসমৰ হাজাৰ হাজাৰ বিনিয়োগকাৰীৰ মাজত। এপটো মানে হেৰি দেখাইছে, মানে কৰাপ্টেড। যেতিয়া কৰাপ্টেড দেখালে চবেইতো ৰঞ্জিত পেগুলৈ ইণ্ডিভিজুৱেলি মেছেজ কৰি ফোন কৰিবলৈ লাগিলে। তেওঁক মাজতে এইটো কথাও কৈছে, দেই আপোনালোকৰ কিবা প্ৰব্লেম থাকিলে আৰুচি মেডামক মানে মেছেজ কৰক, অযথা মোক ফোন মেছেজ কৰি নাথাকিব। ইফালে ভুৱা ব্লেকষ্টোন এপৰ প্ৰবঞ্চনাৰ কথা জানিব পাৰি একাংশ ভুক্তভোগীয়ে লগে লগে থানাত এজাহাৰ দিছিল, যদিও তদন্তৰ ক্ষেত্ৰত কোনো গুৰুত্ব প্ৰদান নকৰিলে যোৰহাট আৰক্ষীয়ে। আনকি ঘটনাৰে জড়িত নথি পত্ৰসমূহো জব্দ নকৰিলে আৰক্ষীয়ে। কিন্তু শেহতীয়াকৈ মুখ্যমন্ত্ৰীৰ কাঢ়া নিৰ্দেশৰ পিছতে হাৰ পালে যোৰহাট আৰক্ষীয়ে। যোৰহাটৰ পৰা গৌতম বৰা, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। সোণাপুৰৰ কচুতলিত ম্যাদী ভূমিটো চলিব উচিত, ৰাজহ চক্ৰ বিষয়াই জাৰি কৰিলে জাননী। জনজাতীয় আৱেষ্টনীৰ ভূমিত বাস কৰা লোকে এৰিব লাগিব ম্যাদী ভূমিও। বেদখলকাৰী 3 দিনৰ ভিতৰত স্থান এৰাৰ নিৰ্দেশ। সোণাপুৰৰ কচুতলি পথাৰৰ ম্যাদী মাটিত উচ্ছেদৰ পাছত আজি সোণাপুৰ পথাৰ ৰাজহ চক্ৰ বিষয়াই জাৰি কৰিলে জাননী। ট্ৰাইবেল বেল্টৰ ভূমিত ম্যাদী পট্টালৈ বাস কৰা লোকক উচ্ছেদৰ বাবে প্ৰশাসনে আঁৰি দিছে এই জাননী। বেদখলকাৰীৰ লগতে এই স্থানৰ বাবে অযোগ্য লোকক 3 দিনৰ ভিতৰত স্থান ত্যাগৰ নিৰ্দেশ দিছে প্ৰশাসনে। নিশাই প্ৰশাসনে আঁৰি দিয়া জাননীক লৈ কচুতলিত বছৰ বছৰ ধৰি ম্যাদী পট্টা মাটিত বাস কৰা লোকৰ মাজত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। আছিলো মই গাছবাৰী হেৰি চৰত আছিলো আগতে, এতিয়া তাৰপিছত এতিয়া ঘৰখনে ভাঙি দিছে, তাৰপিছত ইয়াতে হেৰি কচুতলি আহিছো। কিমান দিন ধৰি ইয়াত আছিলা? আজি 30 বছৰ হ'ল। মানে তোমালোকৰ ঘৰত নটিচ গৈছে যোৱাকালি? যোৱাকালি নহয়, আজি ৰাতিপুৱা সেই নটিচ পাইছো আমি। ইয়াত তাৰমানে আমাক উচিত হেৰি নটিচ দিছে। নটিচ দিছে? কি কি নটিচ দিছে? ট্ৰাইবেল বেণ্ডৰ মাৰি হয় যাব দিছে। এইখন কিমান দিন ধৰি ইয়াত আছিলা এনেকে? 15 বছৰ। দক্ষিণ কামৰূপ জনজাতি বেল্টৰ অধীনত সামৰি লোৱা এই ভূমি 1986 চনৰ অসম ভূমি আৰু ৰাজহ নিয়মৰ 10 অধ্যায় অনুসৰি সুৰক্ষিত শ্ৰেণীৰ বাবে সংৰক্ষিত। অসম ভূমি ৰাজহ নিয়ন্ত্ৰণ আইন 1986ৰ প্ৰাসংগিক ধাৰাসমূহৰ অধীনত এই কচুতলি পথাৰত জনজাতীয় ভূমিৰ অকৰ্তৃত্বশীল আৰু অবৈধ অধিকাৰীসকলক 3 দিনৰ ভিতৰত চৌহদ খালী কৰিবলৈ প্ৰশাসনে দিছে নিৰ্দেশ। বিগত 4 দিন ধৰি কচুতলিত উত্তেজনাময় পৰিস্থিতিৰ উদ্ভৱ হোৱাৰ পিছতেই কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। যোৰাপাতৰ পৰা মৌচুম বৈশ্যৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। সোণাপুৰৰ কচুতলিত ম্যাদী ভূমিটো চলিব উচিত, ৰাজহ চক্ৰ বিষয়াই জাৰি কৰিলে জাননী। জনজাতীয় আৱেষ্টনীৰ ভূমিত বাস কৰা লোকে এৰিব লাগিব ম্যাদী ভূমিও। বেদখলকাৰী 3 দিনৰ ভিতৰত স্থান এৰাৰ নিৰ্দেশ। সোণাপুৰৰ কচুতলি পথাৰৰ ম্যাদী মাটিত উচ্ছেদৰ পাছত আজি সোণাপুৰ পথাৰ ৰাজহ চক্ৰ বিষয়াই জাৰি কৰিলে জাননী। ট্ৰাইবেল বেল্টৰ ভূমিত ম্যাদী পট্টালৈ বাস কৰা লোকক উচ্ছেদৰ বাবে প্ৰশাসনে আঁৰি দিছে এই জাননী। বেদখলকাৰীৰ লগতে এই স্থানৰ বাবে অযোগ্য লোকক 3 দিনৰ ভিতৰত স্থান ত্যাগৰ নিৰ্দেশ দিছে প্ৰশাসনে। নিশাই প্ৰশাসনে আঁৰি দিয়া জাননীক লৈ
কচুতলিত বছৰ বছৰ ধৰি ম্যাদী পট্টা মাটিত বাস কৰা লোকৰ মাজত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। আসিল মই গাছবাড়ি হেৰি চৰত আছিল আগতে। আচ্ছা, এতিয়া তাৰপিছত এতিয়া ঘৰখনে ভাঙি দিছে, তাৰপিছত ইয়াতে হেৰি কচুতলি আহিছো। কিমান দিন ধৰি ইয়াত আছিলা? আজি 30 বছৰ হল। মানে তোমালোকৰ ঘৰত নটিচ গৈছে যোৱাকালি? যোৱাকালি নহয়, আজি ৰাতিপুৱা সেই নটিচ পাইছো আমি। ইয়াত তাৰমানে আমাৰ চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ডক লৈ প্রতিবাদত উত্তাল কলকাতা সহ। দেওবাৰে ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশনের কলকাতা সহর শাখার উদ্যোগত আর্যকর ধর্ষণ আর হত্যার বলি হওয়া চিকিৎসকগী ন্যায় বিচারি প্রতিবাদ সাব্যস্ত। উড়িষ্যার গঞ্জাম জেলার ব্রহ্মপুর রেল স্টেশন, টাটানগর আর পাটনা সংযোগী বন্দে ভারত এক্সপ্রেস মুক্তি। উত্তর প্রদেশের গৌরবপুরত প্রতি দেওবার অনুষ্ঠিত জনতা দরবার, রাজ্যখানের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে প্রতি দেওবার অনুষ্ঠিত এই জনতা দরবারত উপস্থিত থাকি রাজ্যের সমস্যাসমূহ বুঝ লয়। উত্তর প্রদেশের মিরাটত একটা আবাসিক অট্টালিকা খহি পড়া 10 জন লোকের প্রাণ না হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধার মায়ার অনুষ্ঠানের নিরাপত্তা বিহু ভঙ্গর চেষ্টা আয়োজনের মুখ্যমন্ত্রীগী মঞ্চত উপস্থিত থাকার সময়তে এজন লোকের নিরাপত্তা বিহু ফালি অগ্রসর হওয়ার চেষ্টা। উত্তর প্রদেশের বারাণসীত গঙ্গা নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি, হঠাৎ গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার বারাণসীত সাময়িকভাবে বন্ধ রখা হয় নাও সেবা। দিল্লির গীতা কলোনীত নোমহর্ষক হত্যাকাণ্ড, ঘর মালিকক গুলিয়া হত্যা করলে ভাড়াতীয়ায়। কেরালার মালায়ালীসকলে উদযাপন করেছে পবিত্র ওনাম উৎসব। কেরালার মালায়ালীসকলে প্রতি বছরে এই কৃষি ভিত্তিক উৎসবটি উদযাপন করে আসছে। জন সুরজ দল ক্ষমতালয় আহিলে বিহারত 1 ঘণ্টার ভিতর নিষিদ্ধ হব পুরা, নির্বাচন জয়ী হলে বিহারত সুরা নিষিদ্ধ করার প্রতিশ্রুতি প্রশান্ত কিশোর। বেলজিয়ামের রাজধানী শহর ব্রুসেলসত অনুষ্ঠিত ডায়মন্ড লীগর ফাইনেলত নীরজ চোপড়ার দ্বিতীয় স্থান দখল। ভারতীয় আর আমেরিকার সেনাবাহিনীর মাজত অনুষ্ঠিত হয়েছে রাগবি খেলা। রাজস্থানের এক্সারসাইজ জোট অভ্যাসত ভারতীয় আর আমেরিকান সেনাবাহিনীর মাজত অনুষ্ঠিত হয়েছে রাগবি। ইসরায়েলত 23 পেলেস্তাইনী গ্রেপ্তার, ইসরায়েলের প্রবেশের চেষ্টা চলার সময়তে আরক্ষী গ্রেপ্তার করেছে পেলেস্তাইনী কেজন। নাইজেরিয়াত শোকাবহ নাও দুর্ঘটনা, নাও ডুবি 64 জনের অধিক লোকের মৃত্যু। মিয়ানমারত ইয়াগি নামের সাগরীয় ধুমুহার কবলত পড়ে 74 জনক অধিক লোকের মৃত্যু হয়েছে। মিজোরামের বৃহৎ পরিমাণে হেরইন জব্দ করেছে সাইটওয়াল আরক্ষীয়ে, জব্দকৃত হেরইনখিনি বজার মূল্য 18 লাখ টাকা। রাজস্থানের বুন্দীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ডাম্পার আর তীর্থ যাত্রী বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ। পুনেত এটি 5 বছরের শিশুক রাজপথের 4টা ভতুয়া কুকুরে আক্রমণ করে। পুনের সমীপর শাখান জেলাত এই ঘটনাটি সংঘটিত হয়েছে। উত্তরাখণ্ডের পিঠুরগড়ত ভয়ঙ্কর ভূমিস্খলন, পিঠুরগড় রাজপথত খহি পড়ল পাহাড়ের একটা অংশ। আজি বিশ্ব আফ্রিকান দিবস, প্রতি বছর 15 সেপ্টেম্বরের দিনা এই বিশেষ দিবসটি পালন করা হয়। রাজস্থানের জল মহোৎসব আয়োজন, যোধপুর সুকমহল কমপ্লেক্সত জল ঝুলনি একাদশীত আয়োজন করা হয় এই জল মহোৎসব। পানির ব্যবহারক লৈ আয়োজন করা হয়েছে এই মহোৎসবর। 29 সেপ্টেম্বরের বিরল পরিঘটনার সাক্ষী হব বিশ্ববাসী। মহাকাশত একেলগে দেখা যাব দুটাক চন্দ্র। পৃথিবীয় স্থায়ীভাবে পাবল এই চন্দ্রটি হয়েছে একটা উল্কাপিণ্ড। বিজ্ঞানের ভাষাত এস্ট্রয়েড 2024 PT5 নামে জনাজাত এই উল্কাপিণ্ডটি চন্দ্রর দরে পৃথিবীর চারিওফালে ঘুরব। উল্কাপিণ্ডটি 2024 চনের 25 নভেম্বরের মাজত পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাহিরে যাব গ্রহাণুটি। মালিগাঁওয়ের লায়ন্স ক্লাবের উদ্যোগত বিনামূলীয় চকু পরীক্ষা শিবির। মালিগাঁও সাটেল গেটত অবস্থিত কালী মন্দির প্রাঙ্গণত এক বিনামূলীয় চকু পরীক্ষা শিবির সম্পন্ন হয়। লায়ন্স ক্লাব অফ রিভার ভিউ উদ্যোগত আর মালিগাঁও সাটেল গেট কালী মন্দির উন্নয়ন কমিটির সহযোগত উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মহানগরী রাজপথের খানাপাড়া, লখরা, গড়চুক, ISBT, পল্টন বাজার, জালুকবাড়ি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইফালে পল্টন বাজার আর মালিগাঁও রেল স্টেশনতো প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয়। উল্লেখযোগ্য যে ADRE পরীক্ষার কেবাখনো জেলার গুয়াহাটিলে আহিছিল পরীক্ষার্থী। ADRE পরীক্ষার সময় গুয়াহাটি পরীক্ষা কেন্দ্রত হাহাকার। পরীক্ষা শেষ হওয়ার পিছতো পরীক্ষার্থীর খুলি দিয়া হওয়া নাছিল গেট। গুয়াহাটি রিফাইনারি হায়ার সেকেন্ডারি স্কুলত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। 45 মিনিট সময় ধরে আবদ্ধ হয়ে থাকিল পরীক্ষার্থী। মূল গেটের তলা ভাঙি উলাই আহিল ক্ষুভিত পরীক্ষার্থী। গুয়াহাটির রুণমাটি পরীক্ষা কেন্দ্রত এই ঘটনা। বিগত 8 বছরে সম্পূর্ণ নহল কলিয়াবরত নির্মীয়মান উড়ন সেতু। কলিয়াবর তিনিআলির মাজেরে পার হয়ে যাওয়া ব্যস্ত রাজপথ চাওয়া চারিলেনযুক্ত ঘাইপথ নির্মাণ প্রায় সম্পূর্ণ হয়েছে, যদিও লেহেমিয়া গতিরে চলেছে কলিয়াবরের তিনিআলি উড়ন সেতুর নির্মাণ কার্য। কলিয়াবর চাহ বাগিচার ঢেকিয়াপতিয়া সন্ত্রাসের মাজতে বনরিয়া মোহর সন্ত্রাস। বনাঞ্চলের কলিয়াবর চাহ বাগিচার প্রবেশ পোয়ালিসহ এজনী প্রকাণ্ড বনরিয়া মোহর। চৰাইদেউ চাৰিমুঠীয়া চাহ জনগোষ্ঠীৰ আদিবাসী ৰাইজৰ পবিত্ৰ উৎসৱ কৰম পূজা উদযাপন। কৰম পূজাত অঞ্চলটোৰ বহু লোকে অংশগ্ৰহণ কৰে। কৃষি কাৰ্যত যাতে প্ৰকৃতিৰ পৰা একো বাধা পোৱা নাযায় আৰু শস্যৰ উৎপাদন ভাল হয় তাৰ উদ্দেশ্যে এই কৰম পূজা পালন কৰা হয়। আৰু ইয়াৰে সৈতে দুটা সংবাদৰ বাবে বিদায় লৈছোঁ।